কলকাতায় কি দুর্গাপূজার ঘন্টা বেজে গেছে? তোমরা কি বলো? চলো দেখা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ব্লগের সাথে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগের মেইন বিষয় হচ্ছে দুর্গাপূজা, কলকাতার দুর্গাপূজা। হ্যাঁ ঠিকই শুনছো, এত আগে থেকে বলছে, এত দেরিতে বলছে, আমি এটাই অনেক। তার কারণ হচ্ছে কলকাতার দুর্গাপূজা প্রত্যেক বছর ঠিক এরকম সময় থেকে কি এরও আগে থেকে সবথেকে আগে যেটা করা হয় সেটা হচ্ছে ব্যানার লাগানো হয়। বিভিন্ন ক্লাবে বিভিন্ন ধরনের ব্যানার তারা তৈরি করে এবং প্রত্যেক ক্লাবের কী কী থিম সেই নিয়ে কিন্তু ব্যানারটা তৈরি করা হয় এবং সেই ব্যানার গোটা কলকাতা শহর জুড়ে লাগানো হয় ঠিক এই সময় থেকে এরও আগে থেকে। আমি একটু লেটে করছি, সো চলো আমি দেখাই। ভীষণ ভালো লাগে কলকাতার দুর্গাপুজোর হচ্ছে ফিলিংসটা প্রত্যেকটা মানুষের কাছে সব থেকে বড়ো, সব থেকে বেশি। তো সেই ফিলিংসটা যদি সারা বছর ধরে করা যায়, অনেক আগে থেকে শুরু করা যায়, সেটা মন্দ হয় না। তো চলো আগে আমি ব্যানারগুলো দেখাই, কটা ব্যানার দেখাতে পারি আমি তোমাদের দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়েছি গড়িয়াহাটে, সো এরপর ধীরে ধীরে আমি দেখাতে পারি যাবো। চলো ওয়েট করো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তো বাইরে বেরোলে কী কী জিনিস সবসময় তোমরা ইউজ করবে সেটা হচ্ছে আমি বলে দিই। সানস্ক্রিন সবসময় লাগাবে, একটা সানগ্লাস ইউজ করবে, পারলে একটা টুপি ইউজ করতে পারো, বা মাথা ঢাকার জন্য কোনো স্কার্ফ ইউজ করতে পারো, যেটা খুব দরকার। কারণ কলকাতায় প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, এই গরমে যদি তুমি বাইরে বেরো কোনো দরকারই হোক বা কিছু করতে হোক, কেনাকাটা বলো, অফিসে যদি যাও, যে কারণেই বেরো একটু সাবধানতা অবলম্বন করো। কারণ পরপর দু একদিন আমার সামনে বাসে অনেকজন মানে সেন্সলেস হয়ে গেছিলো বা অসুস্থ হয়ে গেছিলো, সেই জন্য বলছি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বছর ওদের 50 বছর হচ্ছে, এটা হচ্ছে গড়িয়াহাটে। গড়িয়াহাটের যে ফুটে কি বলবো, সিলেক্ট স্টোরসের অপোজিটের ফুটটায়, মানে যে ফুট থেকে তুমি সিটি মার্টের অপোজিটের ফুট, মোট কথা সিটি মার্টের অপোজিটের ফুটে এই পোস্টারটা আমি দেখে নিচ্ছি। এবার আমি গড়িয়াহাটে মোড়ে চলে যাচ্ছি, যেখানে গেলে আই থিঙ্ক আরও অনেক কিছু দেখা যাবে। চলো অ্যাসোসিয়েশনের। এবার থিম হচ্ছে কথা বলি, যেটা কিন্তু গোটা গড়িয়াহাট চত্বর থেকে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন মোটামুটি দেশপ্রিয় পার্ক অব্দি ওদের পোস্টার লাগানো হয়ে গেছে। এবং এই জিনিসটাই বিশ্বাস করো সব থেকে ভালো লাগে আমার, সব থেকে আনন্দের বিষয় যে প্রত্যেকের থিম সবাই এত তাড়াতাড়ি সবাই চিন্তাভাবনা করে বানিয়ে ফেলে এবং ব্যানার বানিয়ে ফেলছে গোটা কলকাতা জুড়ে, সেই ব্যানার লাগিয়ে দিচ্ছে, মানে দুর্গাপুজো আসছে, এই যে ফিলিংসটা এটা হচ্ছে সব থেকে বেস্ট এভার ফিলিং। আর সেটা কলকাতায় এত এত ভালো করে কলকাতাবাসীদের কাছে তুলে ধরে সমস্ত পূজা কমিটি এবং ক্লাবগুলো, ভীষণ ভালো লাগে। একটা এক বছর দুর্গাপুজো শেষ হতে না হতে ওরা কিন্তু পরের বছরের কী থিম হবে, কীভাবে প্যান্ডেল করা হবে, সমস্ত কিছু ওদের মানে চিন্তাভাবনা করা হয়ে যায়। তো বেসিক্যালি দুটো দেখালাম আমি এর আগে, আরও বেশ কিছুদিন আগে প্রায় টালাপার প্রত্যয়ের পোস্টার দেখেছিলাম, এখানে আমি এখনও দেখতে পাইনি, আমি পেলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আমার তো ভীষণ ভালো লাগে এই ব্যাপারটা এবং পুজো দেখতে, দুর্গাপুজো রিলেটেড যে কোনো ব্যাপার, কলকাতার দুর্গাপুজো নিয়ে যে কোনো কিছু, সমস্ত কিছু করতে ভীষণ ভালো লাগে। তো অন্য সময় বেসিক্যালি আমার রোদে বেরোতে ভালো লাগে না, বাট এই টপিকটা এমন একটা টপিক যে আমার মনে হয় যে এটার জন্য সব কিছু করা যায়। তো কলকাতায় জোর কদমে পুজোর তোরজোর শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো। তো আমি আজকে এ কটাই পোস্টার দেখতে পেলাম,
হয়তো পোস্টারের উপর আরো অন্য কোনো পোস্টার লাগানো হয়ে গেছে, সেজন্য আগে যেগুলো দেখেছিলাম সেগুলো দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে অনেক জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গেছে, কোনো কোনো ক্লাবে নববর্ষের দিন, কোনো কোনো ক্লাবে অক্ষয় তৃতীয়ার দিন খুঁটি পুজো হয়ে গেছে। খুঁটি পুজোও কিন্তু কলকাতায় দেখার মতো হয় বিভিন্ন ক্লাবে। চোর বাগানে দেখেছো দুদিন আগে খুঁটি পুজো হয়েছে ভীষণ সুন্দরভাবে। তো বুঝতেই পারছো দুর্গাপুজো তোড়জোড় অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, এখন আরো জোর কদমে চলছে। এরকমই দুর্গাপুজো তোড়জোড় নিয়ে আরো অনেক ভিডিও আসবে, তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থেকো, আমাদের এভাবেই ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা।